বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে اولادের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর محبت نصیব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাহিয়াত نصیব হয়ে যায়, নৈকট্যতা না হয় ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর محبت ডুবিয়া আল্লাহর জিকির করলে মুমিন মুসলমান জানিয়া রাখো আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি এত তাকত এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির কারণে ওয়ালা মরদে মুমিনকে টানিয়া নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে কও সুবহানাল্লাহ। রাত ছুটিবার সময় ঘুমাইবার সময় 100 200 500 বার কলিমার জিকির করিয়া উঠিতায় সবাই ইনশাআল্লাহ সুন্নতি তরিকায় জিকির করতায় আমরা আমরার আকাবিরি নকলর লাইনে জিকির করতায় ইনশাআল্লাহ। জিকির করলা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা 10 মিনিট মাদ্রাসার জন্য আমি খুঁজিমু আমার বাসখান্দি সাবর মতো আমার সোনার নবীজির মতো নবীজও কইতা কে ইসলামের সাহায্য দিতা দেওরে বা। বুখারী শরীফর হাদিস নবীজি একদিন মহিলা মজলিস গেছে বেটিনতে কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে বেটাইতে সব জায়গা ফাইন আমরা বেটিনতে ভাই না আমরা সপ্তাহ একদিন ওয়াজ করে কুয়া নবীজি গেলা সপ্তাহ একদিন ফরদার আড়াল তাকিয়া বাইরা তাকিয়া ওয়াজ কইলা আর শেষে কইলা ও মায়ের জাতি আল্লাহর রাস্তা দান কর। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রুমাল লয়া গুরিলা আর বেটিনতে গলার হার খানর ফুল আতর খাড়ু যে যেতা পারছেন রুমাল বড়াই দিছেন জোরে কও সুবহান। সান্দা করা সুন্নাত, সান্দা দেওয়া সুন্নাত, কোন সময় সান্দা করা ওয়াজিব, কোন সময় সান্দা করা ফরজ, কোন সময় সান্দা দেওয়া ওয়াজিব, কোন সময় সান্দা দেওয়া ফরজ হয়ে যায় জোরে কও সুবহান। তাহলে আমি একটা দাওয়াত দেই এরপরে 10টা মিনিট এরপরে দোয়া করবো ইকান বাঙ্গা রাস্তা আমি যাইতাম আমার লাগে দোয়া তো করবা ইনশাআল্লাহ। বেমারি মানুষ আমি গোবিন্দপুর বাসকান্দি গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনির মদনী ময়দানে 24, 25, 26, 27 চার দিন মেইন প্রোগ্রাম হইল 25 আর 26 তারিখ হইল মেইন প্রোগ্রাম রবিবার দিবস আন্তর্জাতিক মানের ইসলামিক শান্তি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে 20 জন বিদগ্ধ ইসলাম স্কলার হলে বয়ান পেশ করবা শান্তি শিক্ষা আধ্যাত্মিকতার উপরে বৃহত্তম রাতাবাড়ি অঞ্চল দিয়ে আমি দাওয়াত দিয়ে গেলাম আপনারা দোয়া করবা আর যাইতায় ইনশাআল্লাহ। আমি আমার আব্দুল মতিনকে জিম্মাদারে দিছি 200 কপি পোস্টার সাফাইয়া 500, 1000 কপি বিজ্ঞপ্তি সাফাইয়া পুরা রাতাবাড়ি অঞ্চল বাঁটিয়া দিবা ইনশাআল্লাহ। আপনারা যাইবা তো ইনশাআল্লাহ। মুসাবাকাতুল কোরআন আছে 25 তারিখ তালেবা হলে নাম লেখাইও প্রথম পুরস্কার 25,000 দ্বিতীয় পুরস্কার 15,000 তৃতীয় পুরস্কার 10,000 এরপরে ধারাবাহিক চলবে ইমদাদিয়া মাদ্রাসার তাকিও নাম গিয়া জলদি লেখাও তুমি তেন প্রথম পুরস্কারে যদি ফড়ি যাও তাহলে তো ফাইলেই লা জোরে কও সুবহান। 3 বার খতমে নুস ফড়ি লাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ও এখন কাগজ কলম লকুয়া ও তুরা মাদ্রাসার লাগে ওয়াদা হইতো এক বেঠা গালের ওগু ও আজ যাও কাইচা ইতা মাত দুসরা মাত আপনারা ও দোয়া দোয়া করলে ইতাম 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনারা সপ্ত বাত বাত রইবা দোয়া ভাইয়া যাইবা 10টার বাদে কোনো জলসা না। আমার লেখক 1,000 আমি দিব ইনশাআল্লাহ। এখন প্রেসিডেন্ট স্যার আমি 5,000 দিব 10,000 দেখো আপনি
বড় মুরব্বি মানুষ, বয়স কত হয়েছে? 65। আপনার মাদ্রাসাতে গেছিলাম তো? আমার আমার তো 62, আমার বড় আপনি। আমিও কম বুড়া বেঠা নাকি, বুড়া বুড়া বেঠা, কিন্তু শক্তি কমিছে না। 10 লাখ 10 লাখ। আমি দোয়া করবো দেখো, এখন সদরের মধ্যে বেশি খেয়ারও ছাড়া নাই। আপনিও 10 যেসব এতে কি দিবে, ডিমাপুর দিবে গা, ডিমাপুর গেলে 1 লাখ 1 লাখ লেখ। বড় বড় সেট হলরে গিয়া আমার টেলিফোন লাগাই দিবা, বদর ভাই দিন নানি হনার ইন তঞ্জিমে দিন না কত দিন। ও ঠিক আছে, 50,000 ফাইন নিব ইনশাল। এখন মিয়াসা বকল কয়জন? 8 জন। 8 জনে 2,000 করিয়া 16,000 দেখ দিবা। মাশাল্লাহ, আমারও মিয়াসাব বেটা 5,000 না 10,000 দেব, 10,000 ও বেটা। আর সামনে বছরও আইমু আমি ইনশাআল্লাহ, যদি বাসিয়া থাকি। এটা রং হয়ে যেত, লেট্রিন উঠছি সুন্দর হয়ে যেত, সবাই দোয়া করবো ইনশাআল্লাহ, আর এলাকার সবাই সাহায্য করবো ইনশাআল্লাহ।